Welcome back to English Learning Place. Hope everybody is very fine. Ajker alochonar bishoy right form of verbs. 5 number question of HSC English second paper. Most important question pattern. Amra ei question pattern ti niye ajke alochona korbo. Let's go for a details discussion. तो पाँच नम्बर क्वेश्चन हेडिंग देख से क्वेश्चन पैटर्न एवं क्या आंसर करते हैं स्टेप बाय स्टेप सेगुलो एनालाइसिस करब। क्वेश्चन हेडिंग हलो रीड द टेक्सट and fill in the gaps with correct form of verbs as per subject and context. Subject ebong context onusari amaderke verb er shothik form byabohar kore gaps gulo puron korte hobe. Tahole ki korte hobe ekhane? Subject ebong context onusari kebol matro koyek guti niyom shikhe ekhane purno number paoa oshombhob. আমাদের কনটেস্ট বুঝতে হবে। কনটেস্ট বুঝে সাবজেক্ট অনুসারে আমাদেরকে ভার্ব এর কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো এইগুলো আলোচনা করার জন্য একটা স্যাম্পল হিসাবে একটা কোশ্চিন সিলেক্ট করেছি। কোশ্চিনটি হলো রোড মিস হ্যাপ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ডে রিসেন্টলি ইট রাইজ অ্যাট অ্যান অ্যালার্মিং রেট টেক a habit toll of human lives. The members of a family remain anxious if someone travel in a bus. In most cases, reckless driving cause road accident. The drivers are in the habit of violate traffic rules. Road accident can be lessened if the drivers drive their vehicles carefully. People should be conscious in this respect. While cross the road, they should be careful. Some people travel, climb on the roof of the buses and trains. Traffic rules must be maintained with a view to control the road accident. So A, B, C, D, এগুলো আমাদের question. এগুলো context বুঝে সাবজেক্ট অনুসারে এই ভার্বগুলো সঠিক ফর্ম ব্যবহার করে আমাদেরকে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। এখানে দশে দশটা কোশ্চিন রয়েছে, প্রত্যেকটি কোশ্চিনের জন্য হাফ মার্ক রয়েছে। দশটি আনসার ঠিক করতে পারলে আমরা পূর্ণাঙ্গ নম্বর পাঁচ পাবো। তাহলে আমি প্রত্যেকটি কোশ্চেন স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করব এবং এই ক্লাসটি লাস্ট পর্যন্ত দেখলে নতুন অনেক কিছু জিনিস শেখা যাবে এবং এই ধরনের কোশ্চেন এই ধরনের কোশ্চেন সম্পর্কে দক্ষতা অর্জন করা সময়ের ব্যাপার। ফার্স্ট কোশ্চেন ইজ সলিউশন স্টেপ বাই স্টেপ। তো প্রথম স্টেপ হলো আমাদেরকে প্যাসেজটি পড়ে ধারণা নিব, প্যাসেজটি প্রেজেন্ট পাস্ট অর ফিউচার টেন্সে লেখা। দেন প্রদত্ত প্যাসেজটি যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আমরা কিছু শব্দগুচ্ছ পাই, যেমন এভরিডে রিসেন্টলি are, can be, the drivers drive, should be, must be. এগুলো present tense এর সিম্বল। তাহলে আমরা বলতে পারি প্যাসেজটি present tense এ লিখা রয়েছে। তো প্রথম question হলো road mishap happen in our country almost every day. Road mishap happen in our country almost every day. তো বাক্যটি অর্থ বোঝার চেষ্টা করি। বাক্যটি অর্থ বুঝতে পারলে সহজে আমরা আনসারটি করতে পারব। নিয়ম মুখস্থ করে কোনো লাভ নেই। তাহলে এখানে মেইন ভার্ব হলো হ্যাপেন, যার অর্থ ঘটে। তাহলে এর আগে অবশ্যই সাবজেক্ট আসে, সাবজেক্ট হলো রোড মিস হ্যাপ, দ্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং রোড মিস হ্যাপ এর অর্থ হলো সড়ক দুর্ঘটনা, আমরা এটাকে বলি রোড অ্যাক্সিডেন্ট। সড়ক দুর্ঘটনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অলমোস্ট প্রায় এভরিডে প্রতিদিন,
তাহলে বাংলা অর্থ আমাদের দেশে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটে। প্যাসেজ এর ভাব অনুসারে বাক্যের মিনিং এটাই সঠিক ও যুক্তিসঙ্গত। রোড মিসহ্যাপ এবং হ্যাপেন এর মধ্যখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং ভার্বের সাথে আইএনজি যোগ করাও নেই। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। তাহলে কারেক্ট আনসার হবে হ্যাপেন্স। তাহলে কারেক্ট আনসার হলো হ্যাপেন্স, হ্যাপেন্স। রোড মিসহ্যাপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। আমরা কেবলমাত্র হ্যাপেন কে হ্যাপেন্স লিখতে পারলেই আমাদের পয়েন্ট ফাইভ নাম্বার পেয়ে যাব। তাহলে গতানুগতিক রুল বাক্যে এভরিডেই থাকলে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হয়। কারেক্ট সেন্টেন্স হলো রোড মিসহ্যাপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, যার বাংলা মিনিং হলো আমাদের দেশে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটে। আশা করি বাক্যটি বোঝা গেছে। নেক্সট বাক্যটি হলো রিসেন্টলি ইট রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট টেক এ হ্যাভি রোল অফ হিউম্যান লাইভস। বাক্যটি অর্থ বোঝার চেষ্টা করি। এখানে সাবজেক্ট ইট, যা রোড মিসহ্যাপকে বোঝানো হয়েছে। আমরা জানি রোড মিসহ্যাপ ইকুয়াল টু সড়ক দুর্ঘটনা। সাবজেক্ট ইট এর পরে মেইন ভার্ব, সাবজেক্টের পরে অবশ্যই মেইন ভার্ব রয়েছে রাইজ, কোনো কিছু ওপরে উঠা। দেন বাক্যের শুরুতে রিসেন্টলি থাকা ইহা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা যখন বাক্যে শুরুতে কেবলমাত্র না, যদি বাক্যের মধ্যে রিসেন্টলি শব্দটি পাই তাহলে আমরা ধরে নিব ইহা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন, সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়েছে। রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রক্রিয়া হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাজ ইটের জন্য এবং মেইন ভার্বের পিপি ফর্ম রাইজ রোজ রাইজেন। রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন, সম্প্রতি ইহা বেড়েছে। ইহা বেড়েছে মানে সড়ক দুর্ঘটনা বেড়েছে। টু অ্যান অ্যালার্মিং রেট, ভয়ঙ্কর হারে। এখন ঠিক এটা একটি ভার্ব বাট মেইন ভার্ব নয়, কারণ সেম বাক্যে দুটি মেইন ভার্ব থাকতে পারে না। তাহলে ইহা অসমাপিকা ক্রিয়া, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা যুক্তিসঙ্গত। টেক থেকে টেক টেকিং, হ্যাভি টোল অফ হিউম্যান লাইভস, মানব জাতির একরাশ আর্তনাদ। বাংলা অর্থ সম্প্রতি সড়ক দুর্ঘটনা মানব জাতির একরাশ আর্তনাদ নিয়ে ভয়ঙ্কর হারে বেড়েছে। কারেক্ট আনসার রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট টেকিং এ হ্যাভি রোল অফ হিউম্যান লাইভস। অর্থ হলো সম্প্রতি সড়ক দুর্ঘটনা মানব জাতির একরাশ আর্তনাদ নিয়ে ভয়ঙ্কর হারে বেড়েছে। ইজি রুল, সেম বাক্যে দুটি ভার্ব থাকলে একটি হবে মেইন ভার্ব, অপর ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হবে। আশা করি বাক্যটি বোঝা গেছে। আরেকটি বাক্য দেখি। দ্য নাম্বারস অফ আ ফ্যামিলি রিমেইন অ্যাংসাস ইফ সাম অন ট্রাভেল ইন আ বাস। বাক্যটির অর্থ বোঝার চেষ্টা করি। তাহলে ইফ দ্বারা দুটি বাক্যকে যুক্ত করা হয়েছে, কমার আগ পর্যন্ত একটি বাক্য এবং কমার ইফ এর পরে আরেকটি বাক্য। এ কারণে ইফ দ্বারা দুটি বাক্য যুক্ত করা হয়েছে। আমরা জানি ইফ হলো একটি কন্ডিশনাল। কন্ডিশনাল পাঁচ প্রকার, তার মধ্যে একটি হলো জিরো কন্ডিশনাল। তাহলে প্রথম বাক্য দি মেম্বার্স অফ আ ফ্যামিলি রিমেইন অ্যাংসাস, এখানে সাবজেক্ট হলো দি নাম্বারস অফ আ ফ্যামিলি বাট হেডওয়ার্ড হলো মেম্বার্স যা প্লুরাল। তাহলে এরপরেই মেইন ভার্ব আছে, এখানে মেইন ভার্ব হলো রিমেইন। মেইন ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, আবার মেইন ভার্বের পাস্ট ফর্ম বা পিপি ফর্ম নেই, এমনকি আইএনজি যোগ করা নেই। তাহলে আমরা জানি বাক্যটি প্রেজেন্ট ফর্মে লেখা রয়েছে। তাহলে আনডাউটেডলি ইহা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি, একটি পরিবারের সদস্যরা। রিমেইন,
থাকে। অ্যাংসাস উদ্বিগ্ন, বাংলা অর্থ একটি পরিবারের সদস্যরা উদ্বিগ্ন থাকে। জিরো কন্ডিশনাল অনুসারে প্রথম বাক্য প্রেজেন্ট ইন্ডিফাইনাইট টেন্স হলে পরের বাক্য প্রেজেন্ট ইন্ডিফাইনাইট টেন্স হয়। তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট সাম অন, যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে এই বাক্যের ট্রাভেল হলো মেইন ভার্ব, তাহলে কারেক্ট আনসার হলো ট্রাভেলস। ইফ সাম অন ট্রাভেলস ইন আ বাস, ইফ সাম অন ট্রাভেলস ইন আ বাস, বাংলা অর্থ যদি কেউ বাসে ভ্রমণ করে। কারেক্ট সেন্টেন্স, দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি রিমেইন অ্যাংসাস ইফ সাম অন ট্রাভেলস ইন আ বাস, বাংলা অর্থ যদি কেউ বাসে ভ্রমণ করে, যদি কেউ বাসে ভ্রমণ করে একটি পরিবারের সদস্যরা উদ্বিগ্ন থাকে। অ্যাডভাইস হলো ইংরেজি শেখার কোনো শর্টকাট নিয়ম নেই, আমাদেরকে বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ ইংলিশ শিখতে হবে। পরের কোশ্চেন, ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং কজ রোড অ্যাক্সিডেন্ট, আমাদেরকে কজ এর সঠিক ফর্মটি এখানে বসাতে হবে। তো বাক্যটির প্রথম অর্থ বোঝার চেষ্টা করি। প্রথম থেকে আমরা বুঝতে পারছি প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে। ইন মোস্ট কেসেস, প্রায় সব ক্ষেত্রেই, বাক্যের অর্থকে এক্সপ্যান্ড করার জন্য ব্যবহার করা হয়েছে, এখানে সাবজেক্ট ভার্ব থাকতে পারে না। কজ মানে, কজ এখানে মেইন ভার্ব, যা সহজে বোঝা যায়। ইংরেজি বাক্য পড়ার অভ্যাস থাকলে, ইংরেজি বাক্য পড়ার হ্যাবিট আমাদের যদি থাকে, তাহলে আমরা সহজেই বুঝতে পারি কজ এখানে হলো মেইন ভার্ব। এরপরে তাহলে এর আগে মাস্ট সাবজেক্ট আছে, সাবজেক্ট ড্রাইভিং, যা একটি জিরান্ট, জিরান্টকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যায়। আবার রেকলেস এখানে হলো অ্যাডজেক্টিভ, ব্যবহার করে সাবজেক্টকে মডিফাই করা হয়েছে, তাহলে পূর্ণাঙ্গ সাবজেক্ট হলো রেকলেস ড্রাইভিং, বাট আসল সাবজেক্ট হলো ড্রাইভিং। ড্রাইভিংকে, ড্রাইভিংটা কেমন, বেপরোয়া, যার ইংলিশ হলো রেকলেস, রেকলেস ড্রাইভিং, বেপরোয়া চালনা। তাহলে রেকলেস ড্রাইভিং এখানে হলো সাবজেক্ট, বেপরোয়া গাড়ি চালানো। রেকলেস ড্রাইভিং ও কজ এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি ইহা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। তাহলে কারেক্ট সেন্টেন্স হলো কজেস, রেকলেস ড্রাইভিং কজেস, কজেস ইকুয়াল টু ঘটায়, রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনাগুলো, বাংলা অর্থ প্রায় সব ক্ষেত্রেই বেপরোয়া গাড়ি চালানো সড়ক দুর্ঘটনাগুলো ঘটায়। কারেক্ট সেন্টেন্স, ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্ট। আশা করি এই কোশ্চেনটি তৃপ্তি সহকারে বোঝা গেছে।